সামনেই দীপাবলি আর ভাইরা বাজি ফাটাবে বাজি ফাটাবে করছে, তাই পাঁচ টাকাতে ওদেরকে এমন বাজি বানিয়ে দিলাম সারাদিন ধরে ফাটিয়ে ওরা ফুরোতে পারবে। ভিডিওটি ভালো করে দেখলেই তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এই শব্দবাজি। আর হ্যাঁ, এই বাজিতে কিন্তু হাত পড়ার কোনো ভয় নেই। এই বাজিটা বানানোর জন্য সাইকেলের দোকান থেকে 3 টাকা দিয়ে একটা স্পোক কিনে নিয়ে এলাম, আর দোকান থেকে দুটো তেসলাই নিয়ে এলাম 2 টাকা দিয়ে, টোটাল 5 টাকা খরচ। এবার স্পোকের যে মাথাটা বেঁকানো থাকে ওই মাথাটা 3 থেকে 4 আঙুল বাদ দিয়ে বেঁকে নিতে হবে। বেঁকানোর পর দেখো ঠিক এইরকম দেখতে লাগবে। এরপর ঠিকটা উল্টো পাশটা, অর্থাৎ যে পাশটা স্ক্রু থাকে ওই পাশটাও সেম ভাবে বেঁকিয়ে একটা হাতুড়ির শেপ দিতে হবে স্পোকটাকে। দেখো ঠিক এইরকম দেখতে লাগবে জিনিসটা। এরপর লাগবে একটা সুতো আর একটা পেরেক। এই পেরেকটাকে ওই সুতোর সাহায্যে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে এই বিস্ফোরণের সময় ছটকে না যায়। এরপর ওই পেরেকটাকে স্পোকের এক মাথার যে নাট রয়েছে তাদের ছিদ্র ওর ভিতরে ঢুকিয়ে আর এক মাথায় খুব ভালোভাবে টাইট করে বেঁধে দিতে হবে। নাও দেখতে দেখতে তৈরি হয়ে গেল হাতুড়ি বাজি। দেখতে অনেকটা হাতুড়ির মতো বলেই এর নাম কিন্তু হাতুড়ি বাজি। এই বাজির বারুদ হিসাবে আমরা ব্যবহার করবো দেশলাই কাঠির বারুদ। স্পোকের নাটের যে ছিদ্র রয়েছে ওর ভিতরে এই দেশলাই কাঠির যে বারুদ এগুলো গুঁড়ো করে করে ঢুকিয়ে দিতে হবে ভালো করে। তারপর ওই যে পেরেকটা ছিল ওই পেরেকটা বারুদের ভিতরে ভালোভাবে বসিয়ে দিতে হবে। পেরেকটা ভালোভাবে বসানোর পর বাজি রেডি হয়ে গেছে। এবার শুধু কোনো একটা শক্ত জায়গায় দুম করে মারলেই ফোটা। সারাক্ষণ সিরিয়াল আসছিল। তারপর আর এক বাক্স ডিসলাই কিনে নাও, বারুদগুলোর ভিতরে ঢুকাও আর ফাটিয়ে বেড়াও। আর যা আওয়াজ বেরোবে কালী পটকা মধ্যে ধারে কাছেই টিকতে পারবে।